নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 19 নভেম্বরের রাশিফলের ভিডিও। কালকের দিন কী যাবে, কীভাবে চলতে পারেন তার আলোচনা আপনাদের কাছে করব। কালকে ধনুরাশি উত্তরাছাড়া নক্ষত্র কৃষ্ণ শুক্লপক্ষের পঞ্চমী তিথি গণ্ড যোগ চলবে, কালকে বাধা বিপত্তি থাকছে। যদিও বৃহস্পতিবার কিন্তু বাধা বিপত্তি থাকছে, গণ্ড যোগ চলার জন্য বাধা বিপত্তিগুলো কিন্তু ফেস করতে হবে। আপনি মেষ মীন যে রাশির মানুষ হন এবং কালকের দিনে সামগ্রিকভাবে যা গ্রহগত অবস্থান তৈরি হচ্ছে বা যা গ্রহগত অবস্থান দাঁড়িয়ে রয়েছে, কী ফল পাবেন সেটা তো আসবোই, বা কী রেজাল্ট পাবেন সেটা তো আমি আপনাদের কাছে আসবো। কিন্তু প্রথমত শুভ সময় অশুভ সময়গুলো আপনাদেরকে বলবো। শুভ সময় অশুভ সময়, প্রথমত অশুভ সময়টা জানুন, দুপুর 2:05 থেকে অন্ধকার হওয়া পর্যন্ত এই টাইমটাকে বা এই সময়টাকে আপনাদের বুঝে শুনে ব্যবহার করতে হবে বা বুঝে শুনে ব্যবহার করার প্রয়োজন রয়েছে। আপনি মেষ মীন যে রাশিরই মানুষ হন, সকালের দিকটা 12:30 পর্যন্ত টাইমটা সেরা সময় ব্যবহার করার জন্য বা কাজগুলোকে সিদ্ধি করার জন্য বা কাজগুলো করার জন্য। রাত 11:21 থেকে 12:59 মানে প্রায় একটা, এই সময়টা হচ্ছে রাহুকাল চলবে কালকের দিনে। যে যে নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে ভালো ফল আশা করা যাচ্ছে, ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, হস্তা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিন তুলনামূলকভাবে আশা করছি ভালো রেজাল্ট বা ভালো ফল আসবে। কালকের দিনে অনেক কিছু কাজগুলো কিন্তু করা যাবে, অনেক ধরনের কাজ, ক্রয় বিক্রয় করা যেতে পারে। 1 নম্বর কথা, 2 নম্বর কথা হচ্ছে ঋণ দান, ঋণ গ্রহণ চলতে পারে, ওষুধ ক্রয় বিক্রয় করা যেতে পারে, নতুন গৃহ আরম্ভ করা যেতে পারে। যারা গৃহ প্রবেশ করতে চাইছেন, দেবতার বিগ্রহ ক্রয় করতে পারেন, আপনারা গাছ রোপণ করতে পারেন এবং নতুন কিছুর পরিকল্পনা আপনারা করতে পারেন। আপনি মেষ মীন যে রাশির মানুষ হন, কালকে দিনে এই কাজগুলো কিন্তু শুভ হচ্ছে। কিন্তু গণ্ডযোগ চলবে এবং গণ্ডযোগ মানে কিন্তু খুব একটা শুভযোগ নয়, বাধা বিপত্তি বা অবস্ট্রাকশান কিন্তু থাকে। গণ্ডযোগের প্রভাব বা গণ্ডযোগের ব্যাপারই হচ্ছে এটা যে বাধা বিপত্তির জায়গা বা অবস্ট্রাকশানগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে থেকে যাবে। তাই চলুন মেন আলোচনার জায়গাটায় চলে আসি বা আলোচনা করার জায়গাটায় পৌঁছে যাই, কী হতে পারে, কী হতে চলেছে তার ফলাফলগুলো আলোচনা করি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি মেষ রাশির মানুষ যদি হন, আপনার ক্ষেত্রে কালকের দিনে 12:30 ব্যবহার করুন, দুপুর 2:20 থেকে অন্ধকার হওয়া পর্যন্ত বুঝে ব্যবহার করুন, হলুদ রঙের প্রয়োগ করুন। আপনার জন্য কালকের দিনে দেবগুরু বৃহস্পতিকে স্মরণ করবেন, ঈশান কোণে মুখ করে, উত্তর পূর্ব কোণে মুখ করে দেবগুরু বৃহস্পতির পুজো পাঠ আপনার জন্য ভালো হতে পারে, তাকে স্মরণ করা আপনার জন্য ভালো হতে পারে। কর্মক্ষেত্রে চাপ, সিদ্ধান্তহীনতায় ভোগার দিন, অর্থাৎ প্রপার প্ল্যানিং বা পরিকল্পনা এটাতে প্রবলেম হতে পারে। মেষ রাশির মানুষ যদি আপনি হন, আপনি কালকের দিনে 1 সংখ্যার ব্যবহার করবেন, পরিকল্পনাগুলোর সঠিক বাস্তবায়িত করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া, এই জায়গাটায় কিন্তু গোলযোগ দেখাচ্ছে যদি আপনি মেষ রাশির মানুষ হন বা মেষ রাশির জাতক জাতিকা হন। ওভারঅল কাজকর্মগুলো কমপ্লিট হবে, তাড়াহুড়ো করবেন না, কোনোভাবে তাড়াহুড়ো করতে গিয়ে গণ্ডগোল বা ডিস্টারবেন্স আসতে পারে, দাম্পত্য কলহ অনেকাংশে মিটতে পারে, পারিবারিক শান্তির জায়গা বজায় থাকতে পারে, আপনার এবং আপনার পরিবারের মানুষজনদের মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু ভোগান্তি তৈরি হতে পারে। পড়াশোনা, সন্তান সুখের জন্য কালকের দিন মেষ রাশির জাতক বা জাতিকাদের ভালো হচ্ছে, প্রেম ভালো চলতে পারে, বন্ধুদের থেকে সাবধান থাকুন, কলিগদের থেকে ভালো রেজাল্ট পাবেন বা ভালো সাপোর্ট পেতে পারবেন, বসেদের থেকে সাবধান থাকুন আপনি যদি মেষ রাশির মানুষ বা মেষ রাশির জাতক বা জাতিকা হন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করার প্রয়োজন রয়েছে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আপনি অশ্বিনী নক্ষত্র যদি হন, আমি বলবো বাবার শরীর, ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা বাক প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা নিন এবং কৃত্তিকা অতিরিক্ত আবেগজনিত ব্যাপার কিন্তু সমস্যায় ফেলতে পারে, লক্ষ্য রাখবেন। আপনি বৃষরাশির যদি মানুষ হন বা আপনি যদি বৃষরাশির জাতক জাতিকা হন, আমি আপনাদের ক্ষেত্রে কালকের দিনের জন্য বলবো সাদা রঙের ব্যবহার আপনার জন্য উপযুক্ত হচ্ছে। দক্ষিণ পূর্ব কোণে মুখ করে সকালবেলা ঘুম থেকে উঠে শুক্র
বা দৈত্যগুরু শুক্রাচার্যর পুজো পাঠ বা তাকে স্মরণ করা আপনার জন্য ভালো ফল দিয়ে যাবে। আপনি যদি বৃষরাশির মানুষ হন, 9টা থেকে 12টা ব্যবহার করার সময়, 1:30 থেকে 4:30 বুঝে ব্যবহার করার সময় বৃষরাশির জাতক জাতিকা হলে বৃষরাশি 4 সংখ্যার প্রয়োগ উপযুক্ত হচ্ছে। কালকের দিনে বৃষরাশির মানুষজন রিক্স অ্যাভয়েড করবেন, যেখানে রিক্স রয়েছে, যেখানে মনে হচ্ছে যে একটু রিক্স কাজ করছে, রিক্স ফ্যাক্টর রয়েছে বা একটু বাজি লাগানো গোছের ব্যাপার, চল দেখি কি হতে পারে, এই ব্যাপারগুলো কালকের দিন অ্যাভয়েড করতে হবে। কাজের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি থাকবে, কোনো না কোনোভাবে মাথা গরমের পরিস্থিতি তৈরি হতে পারে, এটা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে মোটামুটি স্মুথলি আপনার হাতের মুঠোর মধ্যে যে কাজগুলো রয়েছে বা কন্ট্রোলের মধ্যে যে কাজগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক যদি করা যায়, আশা করছি খুব বেশি প্রবলেম হবে না। প্লাস পয়েন্টও আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক ভালো হওয়ার দিন, কোনো না কোনোভাবে দু জায়গা থেকেই পজিটিভ রেজাল্ট পাবেন। পড়াশোনার জায়গা কিন্তু খেয়াল রাখুন, শারীরিক সুস্থতা মোটামুটি চলবে, মাথাটা যদি ঠান্ডা রাখতে পারেন পারিবারিক শান্তি অবশ্যই বজায় থাকবে। কিছু ক্ষেত্রে শত্রুতা বা জেলাসির শিকার আপনারা হতে পারেন আপনি যদি বৃষরাশির মানুষ হন, তবে ওভারঅল কালকের দিন কিন্তু চালিয়ে নিতে হবে, হিউজ এক্সপেকটেশন না রেখে দৈনিক কাজগুলো আপনারা আপনাদের মতো করে করুন বা করে যান, আমি বলবো সেটা কিন্তু বেস্ট হবে বৃষরাশির জাতক বা বৃষরাশির মানুষ হলে। কৃত্তিকা নক্ষত্র ডিপ্রেশনে ভুগতে পারেন, রোহিণী নক্ষত্র ভাগ্যের সাপোর্ট পেতে প্রবলেম রয়েছে, মৃগশিরা নক্ষত্র পরিশ্রম বাড়তে পারে, খেয়াল রাখবেন। পরের রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, 8:20 থেকে 11:30 ব্যবহার করে দুপুর 1:40 থেকে প্রায় 4টে বুঝে ব্যবহার করার দরকার আছে। হলুদ রঙের ব্যবহার আপনার জন্য শুভ হচ্ছে, আপনি ব্যবহার করতে পারেন কালকের দিনে 8 সংখ্যা, এবং কালকের দিন সম্ভব হলে গণেশজিকে স্মরণ করুন সকালবেলা ঘুম থেকে উঠে, সেটা খুব ভালো ফল দিয়ে যাবে। দেখুন একটা ব্যাপার বলবো, প্রথম কথা গুরুজনদের স্বাস্থ্যর ব্যাপারে কিন্তু সচেতন হওয়ার প্রয়োজন, এবং নিজেদের স্বাস্থ্যর ব্যাপারে কালকের দিনে সচেতনতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। বসেদের থেকে কোনোভাবে খারাপ ব্যবহার পেতে পারেন, আপনার উপরের যারা কর্মচারী বা আপনার মাথার উপর যারা রয়েছেন তাদের থেকে কিন্তু কোনোভাবে খারাপ ব্যবহার পেতে পারেন, কিন্তু যোগ্যতা বা মেধার পরিচয় আপনি দিতে পারবেন কাজ করার ক্ষেত্রে বা চলার ক্ষেত্রে, যোগ্যতার পরিচয় মেধার পরিচয় দিতে পারবেন, ভরসা মানুষকে দিতে পারবেন যে আমি আছি তোমার সাথে বা তোমার পাশে আমি আছি, এই ভরসাটা আপনি দিতে পারবেন, কিন্তু ভালো কাজ করে দাম পাবেন না, তাই পরিশ্রম বাড়তে পারে, মেধার দাম পেতে সমস্যা হতে পারে। পারিবারিক শান্তি মোটামুটি চলবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হচ্ছে, প্রেমের জায়গা কিন্তু কালকের দিন খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে চাতুর্য প্রয়োজন রয়েছে, অতিরিক্ত ভালো মানুষই সমস্যা দেবে, স্ট্রাগল কিন্তু করিয়ে দিতে পারে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, তাই একটু লক্ষ্য রাখুন বা একটু নজর রেখে চলুন আপনি যদি মিথুন রাশির মানুষ বা মিথুন রাশির জাতক হন, খেয়াল রাখুন। প্রেম কিন্তু ভোগাতে পারে, সন্তান সুখ পাবেন, পড়াশোনায় মনোযোগ বাড়ানোর চেষ্টা করুন, যদি আপনার মিথুন রাশি হয় পড়াশোনায় মনোযোগ একাগ্রতা বৃদ্ধি করার দরকার আছে। আপনি মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র আপনার কালকের দিনে ব্যয় বাড়ার সম্ভাবনা, আদ্রা নক্ষত্র আপনার কালকের দিনে ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা, পুনর্বসু নক্ষত্র এজেড পার্সনদের থেকে শত্রুতা আসতে পারে, খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন। পরের রাশি কর্কট। সকালবেলা ঘুম থেকে উঠে কালকে কর্কট রাশির মানুষ হলে সকালবেলা ঘুম থেকে উঠে উত্তর পশ্চিম কোণে মুখ করে চন্দ্রকে স্মরণ করবেন, চাঁদকে স্মরণ করবেন, আপনার সকাল 9:10 থেকে প্রায় 12টা ব্যবহার করার সময়, দুপুর 2:15 থেকে অন্ধকার হওয়া পর্যন্ত সময়টাকে বুঝে ব্যবহার, সাদা রঙের ব্যবহার কালকের দিনের জন্য, এবং 1 সংখ্যার প্রয়োগ আপনার জন্য উপযুক্ত হচ্ছে। কালকের দিন কর্কট রাশির জাতক বা জাতিকাদের তুলনামূলকভাবে শুভ দিন হচ্ছে, এগিয়ে যদি প্রপার প্ল্যানিং করে এগোন, ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে এগোন, আপনি কিন্তু সাকসেস গেইন করতে পারবেন, আপনার কাজকর্মগুলো ভালো হতে পারবে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, পজিটিভ রেজাল্ট আনার বা পজিটিভ রেজাল্টগুলো বার করে আনার যোগ বা সম্ভাবনা কিন্তু প্রবল হচ্ছে যদি আপনার কর্কট রাশি হয়, তাই এটা খেয়াল রাখুন। কাজকর্মের দিকে অতিরিক্ত পরিমাণে ফোকাস বা কনসেন্ট্রেট করে নিজের কার্যসিদ্ধি করার চেষ্টা করুন। ব্যবসায়ীরা সাবধান থাকবেন, পারিবারিক শান্তি কিন্তু নষ্ট হতে পারে, পরিবারের কারণে কিন্তু মানসিক অশান্তি তৈরি হতে পারে, ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা অসুবিধা আসতে পারে, বাইরের মানুষজনদের সাপোর্ট পাবেন, বন্ধুবান্ধবদের হেল্প আপনাদের উন্নতি বা সফলতার কারণ হয়ে যেতে পারে, তাই কর্কট রাশি এই দিকটা লক্ষ্য রাখুন বা এই দিকটা নজর রেখে চলুন বা খেয়াল রাখলে আমার মনে হয় ভালো আপনাদের ফল দেবে বা দিয়ে যেতে পারে।
এটা পজিটিভ পয়েন্ট, পড়াশোনা ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো পাচ্ছেন, তাই কালকে আপনার দিন আশা করছি শুভ হবে। পুনর্বসু যদি আপনার নক্ষত্র হয়, প্রেম নিয়ে কিন্তু কষ্ট দিতে পারে, ভালোবাসা থেকে কষ্ট আসতে পারে। পুষ্যা নক্ষত্র, পরিশ্রম বাড়বে। অশ্লেষা নক্ষত্র, অর্থের চাপ আসবে, খেয়াল রাখুন বা নজর রেখে চলুন। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে আমি বলবো শুভ সময় সকাল 8:10 থেকে 11:30, দেড়টা থেকে প্রায় 4:15-20 এই সময়টা বুঝে ব্যবহার করুন। সিংহরাশি হলুদ রঙের ব্যবহার, সিংহরাশি কালকের দিনে 8 সংখ্যার প্রয়োগ এবং সিংহরাশি পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে প্রণাম বা পুজো পাঠ, সকালবেলা ঘুম থেকে উঠে আপনার জন্য ভালো ফল বা আপনার জন্য ভালো রেজাল্ট দিয়ে যেতে পারে আপনি যদি সিংহরাশির মানুষ হন। সিংহরাশি মানসিক চাপ, পারিবারিক অশান্তির যোগ রয়ে যাচ্ছে, কোনো না কোনোভাবে মনের ওপর চাপ পড়া, পরিবারের ক্ষেত্রে গোলযোগ আসা বা পারিবারিক অশান্তি এই জায়গাটা রয়েছে। শরীর নিয়ে যে হ্যাবক প্রবলেম দেবে, বিশাল ভোগাবে এটা বলা যাচ্ছে না, কিন্তু কোনো না কোনোভাবে পরিবারের মধ্যে একটা গোলযোগ আসতে পারে, ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, ঝামেলা হতে পারে, স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য, তাই কথা বাড়াবেন না, রাগ জেদ করবেন না বা এদিকটা খেয়াল রাখুন। কাজের ক্ষেত্রে কিন্তু মোটামুটি পজিটিভলি এগোনো জায়গা রয়েছে, আপনি নিজেকে একটু শো অফ করতে পারবেন, আপনার দায়িত্বগুলো বা আপনার কর্তব্যগুলো বা আপনার কাজের জায়গাগুলো আপনি পজিটিভলি করতে পারবেন, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে বা ভালোর দিকই বলা যাবে। এবং জেলাসি কিন্তু একটু থাকতে পারে, আপনি রেসপেক্ট পাওয়া অন্যজনের হিংসা বা জেলাসির কারণ হতে পারে, বা আপনার পাওয়ার বা আপনার পজিশন অন্যজনের হিংসার কারণ হতে পারে, একটু খেয়াল রেখে চলুন। বেশি জনের দায়িত্ব নিতে যাবেন না, এটা কিন্তু প্রবলেম বাড়িয়ে দেবে সিংহরাশি যদি আপনার হয়। সিংহরাশি তবে একটা ব্যাপার বলবো, কালকের দিন সন্তান নিয়ে একটু দুশ্চিন্তা তৈরি হতে পারে, সিংহরাশির মানুষজন পড়াশোনা ভালো পাবেন, প্রেম কিন্তু কালকের দিন তুলনামূলকভাবে আপনার ক্ষেত্রে ভালোই চলার জায়গা রয়েছে, ভালো চলতেও পারে, এটা যথেষ্ট ভালোর দিকই হচ্ছে। মঘা বন্ধু বেগড়াবে, পূর্ব ফাল্গুনি পারিবারিক গোলযোগ বাড়তে পারে, উত্তর ফাল্গুনি নক্ষত্র কালকের দিনে যোগ্যতা বা মেধার দাম পেতে সমস্যা আসতে পারে, খেয়াল রাখবেন। আপনার যদি হয় কন্যারাশি বা আপনি যদি কন্যারাশির মানুষ হন, কালকের দিনে ব্যবহার করুন বা যে সময়টাকে আপনি ইউজ করবেন সেই সময়টি হচ্ছে সকাল 7:40 থেকে প্রায় 11:05, 11:00 ধরুন, 1:10 থেকে 3:30 বুঝে ব্যবহার করুন। কন্যারাশি কমলা রঙের ব্যবহার আপনার জন্য শুভ হচ্ছে, কন্যারাশির মানুষজন ভগবান গণেশকে ডাকবেন, সিদ্ধিদাতাকে ডাকবেন এবং কালকের দিনে 1 সংখ্যার প্রয়োগ আপনি করতে পারেন। কন্যারাশি বুদ্ধির দ্বারা কালকের দিন আপনি সমস্ত কিছুকে জয় করতে পারবেন, সুন্দর পরিকল্পনা দ্বারা এবং বাক শক্তির প্রয়োগের দ্বারা, সুন্দর কথা, মিষ্টি কথা এবং প্রপার পরিকল্পনা, এটা যদি আপনার এই গুণগুলো যদি কালকের দিন ব্যবহার করেন, কালকে আপনি জিততে চলেছেন, কালকে আপনি সফল হতে চলেছেন। এমন কিছু বলতে হবে, এমন কিছু পরিকল্পনা করতে হবে বা এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে যাতে কেউ আপনার ওপর বা আপনার এগেনস্টে বলার সুযোগই পাবে না, এটাই কালকে আপনার নীতি হবে। পারিবারিক সুখ বজায় থাকছে, প্রেম ভালো থাকছে না, স্বামী স্ত্রী সম্পর্ক ওভারঅল চলবে, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো চলবে, শরীরের জায়গা পরিবারের মেম্বারদের মধ্যে শরীর বা স্বাস্থ্যের জায়গাগুলো একটু খেয়াল রেখে চলুন বা একটু লক্ষ্য রেখে চললে আমার মনে হয় ভালো ফল আপনাদের ক্ষেত্রে আসতে পারে বা ভালো রেজাল্ট আসতে পারে। আপনাদের আমি বলবো কালকের দিন একাগ্রতা বজায় রাখুন, চটপট করে কাজ করুন এবং যতটা পারবেন আপনার কাজগুলো খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। পড়াশোনার দিকটা খুব বেশি অসুবিধার জায়গা নেই বা অসুবিধা হবে না, তবে একটা ব্যাপার একটু গণ্ডগোল হতে পারে, বন্ধু বান্ধবদের থেকে একটু এই একটা ব্যাপারই একটু সতর্ক থাকার আমি আপনাদের ক্ষেত্রে পরামর্শ দেবো। উত্তর ফাল্গুনী নক্ষত্র কালকের দিন আপনার ক্ষেত্রে হিসাবগুলো দেখে শুনে করবেন। হস্তা নক্ষত্র জাতক বা জাতিকাদের আত্মীয় স্বজনদের থেকে সাবধান থাকতে বলবো, আত্মীয় স্বজন রিলেটিভ এই জায়গাগুলো। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, পরিকল্পনা যতক্ষণ না বাস্তবে রূপ পাচ্ছে, সেটা ছোট হোক, 1 টাকার পরিকল্পনা, 1 লাখ টাকার পরিকল্পনা, ডিসক্লোজ করবেন না আপনি যদি চিত্রা নক্ষত্রের মানুষ হন। পরের রাশি হচ্ছে তুলারাশি। তুলারাশির মানুষ বা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন সকাল 8:10 থেকে 10:45 ব্যবহার করার সময়, 12:20 থেকে 3:05 বুঝে ব্যবহার করবেন, সাদা রঙের ব্যবহার করুন। কালকের দিনে তুলারাশির মানুষ হলে দক্ষিণ পূর্ব কোণে মুখ করে শুক্রকে প্রণাম করবেন, দৈত্যগুরু শুক্রাচার্যকে স্মরণ করবেন, ভালো ফল আসবে বা ভালো রেজাল্ট আসবে,
তুলারাশি আপনি, তো তুলারাশির জাতক জাতিকা যদি আপনি হন, কালকের দিনে আপনি নয় সংখ্যার ব্যবহার করুন। নয় আপনার জন্য শুভ সংখ্যা, হচ্ছে সাধারণ ব্যবহার করতে হবে। কালকের দিন খুব একটা শুভ দিন নয় ফিনান্সিয়াল দিক দিয়ে, অর্থনৈতিক দেখুন আমরা পরিশ্রম করি, কাজ করি, কিসের জন্য? টাকার জন্য। তো তা টাকার জন্য কালকের দিন কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। অর্থনৈতিক চাপ বাড়তে পারে, অর্থনৈতিক চাপের জায়গাগুলো তৈরি হতে পারে আপনি যদি তুলারাশির মানুষ হন। তাই অর্থের দিকটা খেয়াল রেখে চলুন, অর্থনৈতিক চাপগুলো যাতে না আসে লক্ষ্য রাখুন। কর্মক্ষেত্রে কিন্তু একটু প্রেসারে থাকবেন, কেউ আপনার ভালো মানুষই সুযোগ নিতে পারে বা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তুলারাশির যদি জাতক জাতিকা হন, এই দিকটা বা এই জায়গাটা আপনাদের বা আপনাকে আমি বলবো একটু লক্ষ্য রাখুন বা একটু নজর রাখলে ভালো হবে। পারিবারিক শান্তি বজায় থাকছে, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, শরীর স্বাস্থ্যের জায়গা ভালো হচ্ছে, সন্তান সুখ নিয়ে খুব বেশি অসুবিধা নেই, স্বামী স্ত্রী সম্পর্ক মোটামুটি চলবে, প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক কিন্তু ভালো হবে। বন্ধুদের থেকে সাবধান, পড়াশোনায় মনোযোগ বাড়ানোর বা বৃদ্ধি করার চেষ্টা করুন আপনি যদি তুলারাশির মানুষ বা আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হন। এটা কিন্তু আমি বলবো বেস্ট হবে, বেস্ট উপায় হবে, এটা কিন্তু লক্ষ্য রেখে চলুন। আপনার চিত্রা নক্ষত্র, কালকের দিনে আপনি বড় প্ল্যানিং বড় সিদ্ধান্তগুলো বুঝে শুনে নেবেন। আপনার সাথী নক্ষত্র, গুপ্ত শত্রুতা থেকে সাবধান থাকবেন। আপনার বিশাখা নক্ষত্র, পুরনো প্রেম বা ভালোবাসার বা পুরনো দিনের কোনো মানুষ, পুরনো মানে যাদেরকে আপনি ফেলে এসছেন এক বছর দু বছর তিন বছর আগে, তারা কোনোভাবে কষ্ট দিতে পারে, খেয়াল রেখে চলুন। বৃশ্চিক রাশি যদি আপনার হয়, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, 8:40 থেকে 11:00 সেরা সময়। বৃশ্চিক রাশি হলুদ রঙের ব্যবহার, বৃশ্চিক রাশি দুই সংখ্যার ব্যবহার, বৃশ্চিক রাশি দুপুর 2টার পর কোনো ভালো ইম্পর্টেন্ট কাজ রাখবেন না। কার্তিক ভগবান কার্তিককে পুজো করবেন, স্মরণ করবেন সকালবেলা উঠে। কোনোভাবে মনের মধ্যে না একটু ভয় কাজ করতে পারে আপনার, নিজেকে নিয়ে ভয়, নিজের পরিবার নিয়ে ভয় বা সব মিলিয়ে একটা টেনশান বা চাপ কিন্তু আপনার ওপর থাকতে পারে বা আপনার মধ্যে কাজ করতে পারে। জ্ঞাতি শত্রুতা বাড়তে পারে এবং পারিবারিক সাপোর্টের জায়গাগুলো বা পারিবারিক ক্ষেত্রে কোনোভাবে কিন্তু গোলযোগ বা বিবাদ আসতে পারে, সেটা স্বামী স্ত্রী বলুন বা ভাই বোন দাদা দিদি সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে আপনি পড়ে যেতে পারেন বা পড়ে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ বা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এই দিকটা আমি আপনাদেরকে খেয়াল রাখতে বলবো, পরিবারের দিক সতর্ক থাকতে বলবো, শরীর নিয়ে এমন কিছু প্রবলেম বা আপনার গুরুজনদের শরীর নিয়ে বড় কোনো অসুবিধার জায়গা কালকের দিন হচ্ছে না বৃশ্চিক রাশির জাতক জাতিকা হলে বা মানুষ হলে, এটা নিশ্চিন্তে থাকুন। কর্মক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন, কর্মক্ষেত্রে নিজেকে শো অফ করতে পারবেন, দেখাতে পারবেন, আগবাড়িয়ে কাজও করতে পারেন, কোনো অসুবিধা নেই। দায়িত্ব নিন কালকের দিন, নিজেকে একটু দেখানোর মানসিকতা নিন, কালকের দিন আপনার ক্ষেত্রে ভালো হবে, প্রেম ভালো চলবে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, পড়াশোনার জায়গাটায় মনোযোগের অভাব ঘটতে পারে, সন্তান সুখ ভালো হবে। সন্তান সুখের জায়গা নিয়ে যাদের প্রবলেম বা অসুবিধা রয়েছে তারা আশা করছি অনেকটা ভালো রেজাল্ট বা ভালো ফল পেতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। তাই কাজ করুন পরিবারকে খেয়াল রেখে, পারিবারিক শান্তিটা বজায় রেখে বা পরিবারের দিকটা লক্ষ্য রেখে, এটাই বলবো বেস্ট উপায় বা বেস্ট পন্থা। বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র, গুরুজনদের সাথে ঝামেলা হতে পারে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকায় কে বলবো অযথা ঝামেলা ঝঞ্ঝাটে জড়াবেন না। জ্যেষ্ঠ নক্ষত্র নিজের স্বার্থ দেখে চলুন, নিজের প্রফিট যেখানে নেই সেখানে থাকবেনই না। আপনি ধনুরাশির মানুষ যদি হন বা আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন, কালকের দিন কী হবে? কালকের দিনে 8:15 সকালবেলা থেকে 10:30 মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো ভালো কাজগুলো করুন। 10:50 থেকে 12:30 বুঝে ব্যবহার করুন ধনুরাশির মানুষ যদি হন। সাদা এবং হলুদ ব্যবহার করার রং, দৈ দেবগুরু বৃহস্পতিকে ঈশান কোণে মুখ করে ঘুম থেকে উঠে ভালো করে ডাকবেন যাতে তার আশীর্বাদ তিনি আপনাদের ভালো করে কৃপা করেন, এটা কিন্তু খেয়াল রাখুন। অতিরিক্ত আবেগ বা ইমোশন কালকে আপনার শত্রু হবে, আপনার মন কালকে আপনার শত্রু হবে, আপনার বেশি ভালোবাসা বেশি ভালো মানুষই কালকে আপনার শত্রু হতে চলেছে, এইটাই প্রবলেম। এই জায়গাটাকে ত্যাগ করে এগোন, ব্রাই মানে ব্রেন দিয়ে ভাবুন, কোনো প্রবলেম আপনাকে এগোবে না কিন্তু আটকাবে না, কিন্তু ওই আবেগ ইমোশন সেন্টিমেন্ট বেশি ভালো মানুষই লোকের জন্য কিছু করতে যাওয়া প্রতি ক্ষেত্রে আপনাকে গণ্ডগোল পাকাতে চলেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক মোটামুটি চলবে, কাজকর্মের জায়গায় যদি ফোকাস করেন, নিজের দিকটা নিজের স্বার্থের দিকটা খেয়াল রাখেন, কালকের দিন আপনি ভালো ফল পাচ্ছেনই পাচ্ছেন। একটু আত্র বাধা বিপত্তি থাকছে কিন্তু হ্যাবক কোনো প্রবলেম থাকবে না, আপনি আলটিমেট কাজ করতে পারবেন। কিন্তু ওই যেটা বললাম খেয়াল রেখে চলুন, পড়াশোনা ভালো হবে, সন্তান সুখ ভালো হচ্ছে,
প্রেম ভালো হচ্ছে না, প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি ছোটোখাটো আসতে পারে এবং আপনাদের ক্ষেত্রে একটু ইগো প্রবলেম কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বা এই জায়গাটা কিন্তু আপনাদেরকে নজর রাখার প্রয়োজন রয়েছে আপনি যদি ধনুরাশির মানুষ হন বা ধনুরাশির জাতক জাতিকা হন। মূলা আপনার যদি নক্ষত্র হয় ফিনান্সিয়াল ক্রাইসিস ভোগাতে চলেছে। পূর্ব ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের সম্মানহানির যোগ থাকছে। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের জ্ঞাতি শত্রুতা থাকছে, খেয়াল রাখুন। মকর যদি আপনার রাশি হয় বা আপনি যদি মকর রাশির মানুষ হন, সকাল 9:10 থেকে 11:00 এটাই শুভ সময়, 12:05 থেকে 2:30 বুঝে ব্যবহার করবেন। মকর রাশির মানুষ কালকের দিনে হালকা সবুজ রঙের ব্যবহার করুন। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, কালকের দিনে 9 সংখ্যার ব্যবহার করুন বা 9 সংখ্যার ব্যবহার করলে ভালো হবে। মকর রাশির ক্ষেত্রে কালকের দিন আমি সাকসেস নিয়ে প্রবলেম তৈরি হবে, মনোমতো সাকসেস পাবেন না, এক্সপেক্টেড সাকসেস পাবেন না। 10 টাকার পরিশ্রম করলে 6 টাকা ধরতে পারেন আপনি পাবেন, এটা যদি আপনি মেনে নিতে পারেন কালকের দিনে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার এক্সপেকটেশান চাহিদা ফুলফিল হতে সমস্যা দেবে। অর্থাৎ আমি বলতে চাইছি পরিশ্রম বাড়বে, খাটনি বাড়বে, সেই অনুযায়ী দাম পেতে সমস্যা দেবে। আপনি যতটা পরিশ্রম করবেন সেই জায়গাটা পেতে আপনাকে সমস্যা দেবে, তাই খেয়াল রেখে চলুন। পরিশ্রম করার জন্য তৈরি থাকুন, আপনাকে জেনেই নিতে হবে 100 টাকার কাজ করবো 120 টাকার খাটতে হবে, এই মানসিকতা নিয়ে চলুন। শরীর আপনার এবং আপনার গুরুজনদের শরীর কিন্তু ভালো থাকবে, তাই শরীর নিয়ে বড় কোনো প্রবলেম আছে বলবো না, অসুবিধা আছে বলবো না। স্বামী স্ত্রীর সম্পর্ক মোটামুটি চলবে, প্রেম ভালো চলতে পারে, বন্ধুদের সাপোর্ট আপনারা পেতে পারবেন। পড়াশোনার জায়গাটা একটু খেয়াল রাখুন, বড় রিস্ক নিয়ে কাজ করবেন না, কালকের দিন ঝুঁকি নেবেন না, ঝুঁকি নিলে প্রবলেমে পড়তে পারেন। প্রভাব বিস্তার করতে যাবেন না, কারুর কথায় কালকের দিন প্রভাবিত হবেন না, চালিয়ে নিন কালকের দিনটা আপনি যদি মকর রাশির মানুষ বা মকর রাশির জাতক জাতিকা হন, এটাই বলবো বেস্ট হবে চালিয়ে নেওয়াটা। উত্তরা ছাড়া নক্ষত্র জ্ঞাতি শত্রুতা, শ্রবণা নক্ষত্র সম্পর্কে চিড় ধরা বা কষ্ট পাওয়া, ধনিষ্ঠা নক্ষত্র বারবার বাধা বিপত্তির সম্মুখীন হওয়া, লক্ষ্য রাখবেন। আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ বা কুম্ভ রাশির জাতক জাতিকা, একটা ভালো দিন কাটাতে চলেছেন কালকের দিন। আপনি 10:00 থেকে সকাল 10:30 থেকে 12:30 ব্যবহার করুন, কালকের দিনে হলুদ রঙের ব্যবহার করুন, কালকের দিনে 5 সংখ্যার ব্যবহার করুন। কালকের দিনে কুম্ভ রাশির মানুষ হলে আপনি ভগবান নারায়ণকে ডাকুন, ভগবান নারায়ণের স্মরণ করুন সকালবেলা ঘুম থেকে উঠে, বৃহস্পতিবারের দিন ভালো ফল দেবে আপনাদেরকে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি প্রথম যে কথাটা বলবো, কালকের দিন কর্মগত দিক দিয়ে নিজেকে একটু দেখান। অনেকে থাকে দেখবেন জানে না, বোঝে না, কোনো বিষয়ে বোঝে না, কিন্তু সব বিষয়ে মতামত দিতে চায়, সব বিষয়ে জ্ঞান দিতে চায়, প্রত্যেক ক্ষেত্রেই থাকে, প্রতিটা মানুষেরই থাকে, জীবনেই থাকে। আপনি সেই ধরনের মানুষ কালকের দিনের জন্য পারবেন না, ঠিক আছে, কিন্তু দেখুন না, আপনি 2-4টে কথা জ্ঞান দিয়ে দিন, কাজের জায়গায় এটাই আপনার নীতি হবে। আপনি অন্যকে ইউজ করে নিন, আপনি অন্যকে একটু ব্যবহার করতে কালকের দিনের জন্য করুন, আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং নিজের কাজগুলো অন্যকে দিয়ে করিয়ে দিন। আপনি পরিশ্রম কম করুন, অন্য লোক আপনার হয়ে পরিশ্রম করুন, মিষ্টি কথা বলে কোনোভাবে, সেটা আপনি জানেন কীভাবে করবেন, এটাই কিন্তু বেস্ট উপায় বা বেস্ট পন্থা আপনার জন্য কালকের দিনের। শরীর ভালো থাকছে, গুরুজনদের শরীরের জায়গাটা খেয়াল রাখুন, দাম্পত্য জীবনের দিকটা খেয়াল রাখুন। কালকের দিনের জন্য ওয়াইফকে জ্ঞান দিতে যাবেন না যেন, বা হাজব্যান্ডকে জ্ঞান দিতে যাবেন না, প্রবলেম হয়ে যাবে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, প্রেম কিন্তু কালকের দিন ভালো চলবে, অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, সন্তান সুখ ভালো হচ্ছে, পড়াশোনার জায়গা কিন্তু কালকের দিন খুব একটা ভালো হচ্ছে না, ঝুঁকি অবশ্যই নিতে পারেন, কালকের দিন নেওয়া যেতেই পারে, কালকে ভালো দিন কাটাতে চলেছেন। এবার এখানে বলবেন অনেকের হচ্ছে না, হবে না, অনেকে বলবেন না আমি তো ভালো পেলাম না, সবাইকে রাশিচক্র এক নয়, সবাইকে দশান্তর্দশা এক নয়, কিন্তু ওভারঅল কুম্ভ রাশির জন্য কালকের দিনটা ভালো, তাই কালকের দিনটাকে কাজে লাগান, কাজে লাগানোর চেষ্টা করুন, আপনারা পজিটিভ রেজাল্ট, ভালো রেজাল্ট পাবেন। ধনিষ্ঠা নক্ষত্র কালকের দিনে সার্থকপর হন, শতভিষা নক্ষত্র রাহুর নক্ষত্র এবং রাহুর নক্ষত্র রাহুর মতো চলুন, ধূর্ত হন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ভাগ্যের ওপর ভরসা রাখুন, কালকের দিন সফল হবেন। মীন রাশি আপনার যদি হয়, সকাল আটটা কুড়ি মিনিট থেকে এগারোটা এটাই সময়, বাদবাকি দিন কিন্তু ধীরে সুস্থে খেলুন। মীন রাশির মানুষজন কালকের দিনে কমলা রং সাদা রঙের ব্যবহার করুন। মীন রাশির মানুষজন কালকের দিনে উত্তর পূর্ব কোণে মুখ করে ভগবান বৃহস্পতিকে স্মরণ করবেন। মীন রাশির মানুষজন কালকের দিনে 1 সংখ্যার ব্যবহার করতে পারেন। কালকের দিন কিন্তু খুব একটা শুভ দিন নয় প্রতি ক্ষেত্রেই, সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক বলুন, পারিবারিক সম্পর্ক বলুন,
বাধা বিপত্তি কিন্তু আপনাদের প্রত্যেক মুহূর্তে থাকছে, ভাগ্যর সাপোর্ট পাওয়ার জায়গায় সমস্যা থাকছে। তাই কালকের দিন ধীরে খেলো নীতি নিন, দেখে শুনে খেলবো, দেখে শুনে এগোনোর দরকার আছে আপনি যদি মীন রাশির মানুষ হন। অনেকের জানি মিলবে না, কিন্তু এটাই আপনাদের বলবো, অনেক বেশিরভাগ জনের মিলবে এটা, আপনি দেখে রাখুন। স্বামী স্ত্রীর সম্পর্ক, পারিবারিক সম্পর্ক বা দাম্পত্য জীবনের সুখ পাওয়ার জায়গা বা কর্মের জায়গা, ধীরে সুস্থে এগোন, খুব তাড়াহুড়ো করবেন না, একাগ্রতা বজায় রাখুন, সেটাই কিন্তু বেস্ট হবে। এক্সপেকটেশান রাখবেন না, আমার কর্ম আমার কর্তব্য আমি পালন করব, বাদ বাকি যা হবে দেখা যাবে, এটাই কিন্তু নীতি হবে। তুলনামূলকভাবে সন্তান সুখ, পড়াশোনা এবং আপনার কিছু যদি প্ল্যানিং করে এগোনো যায় বা কিছু যদি পরিকল্পনা মাফিক এগোনো যায়, সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকাংশে ভালো হতে পারে। কিন্তু তাড়াহুড়ো করা, অপরকে অতিরিক্ত বিশ্বাস করা বা অপরকে অতিরিক্ত ভালোবেসে ফেলা, এটা কিন্তু আপনাকে সমস্যা দিতে পারে আপনি যদি মীন রাশির জাতক বা জাতিক হন। তাই বন্ধুরা এটা লক্ষ্য রাখুন বা খেয়াল রেখে চলুন, রিস্ক একদম অ্যাভয়েড করবেন এবং কোনো দিকে কোনোভাবে যাতে আপনার উপর না আঙুল উঠতে পারে সেটা খেয়াল রেখে চলুন। মীন রাশির জাতক বা জাতিকা হলে বা মীন রাশির মানুষ হলে, আপনি মীন রাশির মানুষ, আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জ্ঞাতি শত্রুতা থেকে সাবধান, আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র কর্মের ব্যাপারে অনেক বেশি ফোকাসড হন, আপনার রেবতী নক্ষত্র ভাগ্যের সাপোর্ট পাবেন না, গুরুজনদের সাথে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, এই জায়গাটা লক্ষ্য রাখুন। এই হচ্ছে মেষ থেকে মীন রাশির আগামীকালকের রাশিফল। আশা করব ভিডিওটা আপনাদের চলার পথে কিছুটা হলেও কাজ করবে, সবাইকার করবে না, কারণ সবাইকার কর্ম এক নয়, সবাইকার চেষ্টা এক নয়। একজন মীন রাশির মানুষকে দেখছি ভোর 4টার সময় উঠে রাত 10টা পর্যন্ত খাটছেন, আর একজন মীন রাশির মানুষ সকাল 10টায় উঠে বলছেন যে সূর্য কখন উঠে গেল আমি দেখতেই পেলাম না, তা দুজনের কাজ কী করে একরকম হবে, দুজনেই মীন রাশির মানুষ। তাই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চেষ্টা, প্রচেষ্টা। তা এই জায়গাটা কিন্তু আপনারা এগিয়ে যান, আপনারা অনেকাংশে ভালো রেজাল্ট পাবেন বা অনেকাংশে ভালো ফল পাবেন। আশা করব ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর যেটুকুই থাক, ডিসক্রিপশন চেক করতে পারেন, ওখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, কোনো দিকে সার্চ করে। কিন্তু দয়া করে জন্ম তারিখ পাঠাবেন না, জন্ম তারিখ পাঠানোর অন্যান্য প্রসেস আছে, আলোচনার অন্য প্রসেস আছে। তাই চেষ্টা করি, আমি এই চেষ্টা করব আপনাদের পাশে থাকার। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, প্রত্যেকে শান্তিতে থাকুন। প্রণাম।